নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি কৃতিকথায় স্বাগত বন্ধুরা। আর কৃতিকথা মানেই আমাদের তাদের সঙ্গে গল্প আড্ডা, সুরছন্দে পথ চলা, যারা আমাদের সাথেই রয়েছেন, আমাদের পাশেই রয়েছেন, যারা ইতিমধ্যেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বা রাখতে চলেছেন তাদের পেশায় এবং প্যাশনে। এমন অনেকেই রয়েছেন যারা যাদের পেশার সঙ্গে প্যাশনকে এমন সুন্দরভাবে নিয়ে চলেন যে তাদের সমগ্র জীবনটাই হয়ে ওঠে একটা অখণ্ড কৃতিকথা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ির আর্যমিত্রা চক্রবর্তী। আর্যমিত্রা, স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। তোমার সঙ্গে আমরা কথা বলবো, অনেক গল্প হবে এবং সেই সঙ্গে অবশ্যই তোমার সুর ছন্দে তালে বলে ভরে যাবে আজকের আমাদের আজকের অনুষ্ঠান। আর্যমিত্রা, তোমার যে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, তোমার পড়াশুনো, সেই সঙ্গে তোমার গান, সে নিয়ে আমরা একটুখানি প্রথম দিকে শুনতে চাই। তুমি কি করে গানকে ভালোবেসে ফেললে, পড়াশোনার সঙ্গে সঙ্গে একই সঙ্গে চলতে শুরু করলে পড়াশোনার সাথে সাথে গানকে সমান্তালে রেওয়াজ করে? অবশ্যই, আমি একদম ছোট থেকে গান শুরু করেছি। একদম 4 বছর বয়স থেকে আমার যাত্রা শুরু হয়, আর পড়াশুনোটা সঙ্গে সঙ্গেই, মানে গানটাও আমি বজিয়ে রেখেছি। আর গানটা ভীষণ ভালো লাগতো ছোট থেকে। তবে খুব যে ভেবেছিলাম যে আমাকে গায়িকা হতেই হবে, অ্যাজ এ সিঙ্গার আমাকে প্রুফ করতে হবে, সেটা নয়। আমি ভালোবেসে গাইতাম, এখনও আমি স্টিল ভালোবেসেই গাই। কিন্তু এখন হ্যাঁ, একটা সামঞ্জস্য এসে গেছে। আমার জব যেমন আমার কাছে ইম্পর্ট্যান্ট, আমি অ্যাজ এ এমপ্লয়ি যেমন আমাকে সেটা ম্যান্ডেটারি মেনটেন করতেই হবে, তেমন গান ছাড়াও আমি বেঁচে থাকতে পারি না। গানটাও আমাকে করতেই হবে, এটা আমার বেঁচে থাকার রসদ বলতে পারেন। ঠিক, এই যে পেশার সঙ্গে প্যাশনের মেলানোর কথা বলছিলাম, আর্যমিত্রা জলপাইগুড়ির একটি সরকারি হাসপাতালের স্টাফ নার্স, স্বাভাবিকভাবেই তার পেশা অত্যন্ত একটি দায়িত্বপূর্ণ পেশায় তুমি রয়েছো। সেই সঙ্গে পেশার সঙ্গে মিলিয়ে তোমার সঙ্গীতের যে চর্চা এবং সঙ্গীতের সঙ্গে যে যাপন, সেটি নিয়েই তোমার পথ চলে। আমরা কথা আর না বাড়িয়ে প্রথমে একটি গান শুনে নিই, তারপরে অবশ্যই আবার কথায় আসবো। ১৮৯৭ সালে কবি এই গানটি লিখছেন। এই যে কীর্তনের ছোঁয়া এই গানের মধ্যে, রবীন্দ্রনাথ তো সমস্ত সুর থেকে তার সুরকে আহরণ করেছেন এবং সমস্ত সুর মিলেমিশে তখন যখন রবীন্দ্রসঙ্গীতের রূপ ধারণ করে, সম্ভার যে এত সুন্দর, সেই সাগরে যেই ডুব দেবে তার জীবন ধন্য। ঠিকই, আমরা পরবর্তীতে আবার অনেক গান শুনবো।
তোমার কথা একটু চাই। এই যে তুমি ছেলেবেলার কথা বলছিলে, একেবারে ছোট থেকে গান শেখার কথা বলছিলে, কার কাছে শিখেছো তুমি সঙ্গীত? একদম ছোটবেলায় ধূপগুড়িতে আমার শুরু হয়, শ্রীযুক্ত বাপ্পাদিত্য রয় চৌধুরী মহাশয়। তারপরে আমি ক্লাস সিক্সে জলপাইগুড়িতে শিফট করেছি। জলপাইগুড়িতে পড়াশুনোর জন্যই, মেইনলি দাদার পড়াশুনোর জন্য আসা হয়েছিল। তারপরে ধীরে ধীরে আমারও পড়াশুনো সব মিলিয়ে, গান বাজনা মিলিয়ে জলপাইগুড়িতেই কন্টিনিউ হয়েছে। জলপাইগুড়িতে এসে শ্রীযুক্ত শিশির সুব্রগুপ্ত মহাশয়, তার কাছে আমি ক্লাসিক্যাল শিখি। আর তারপরে রবীন্দ্রসঙ্গীতের জন্য গিয়েছিলাম মধুমিতা মুখার্জি মহাশয়ের কাছে। সব ধরনের গানই তুমি শিখেছো? আর আধুনিক গান গাইতে আমার খুব ভালো লাগে। পুরনো দিনের গান, স্বর্ণযুগের গান যেগুলোকে আমরা বলে থাকি, লতাজি, আশাজি, সন্ধ্যা মুখোপাধ্যায়, মন ছুঁয়ে যায়, আমার এই গানগুলো গাইতে ভীষণই ভালো লাগে। তাহলে কি এবার একটা স্বর্ণযুগের গান হবে? একদম। দেখো, 1962 সালে এই গানটি তৈরি হয়েছিল নচিকেতা ঘোষের সুর এবং শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়। 57 বছর পার করে এলাম আমরা, তবু আজকেও যখন শুনছি গানটি, আজও মনে হচ্ছে ভালো লাগা শুধু নয়, মনে হচ্ছে আজও নতুন করে পাচ্ছি। আমরা আবার একটু তোমার ছেলেবেলার কথায় যাই। এই যে তুমি পড়াশুনো করলে, সঙ্গে সঙ্গে গান শিখলে, গানকে তুমি ভালোবেসে গাইছো এবং ভালোবাসো বলেই গানটা এত সুন্দর করে তোমার কণ্ঠে ধরা দেয়। সবটাই চেষ্টা, অবশ্যই করি বলেই আজ যেখানেই পৌঁছতে পেরেছি, সবটাই চেষ্টাই হয়েছে আর ভালোবাসার জায়গা থেকে হয়েছে। আর সাপোর্টটাও ভীষণভাবে দরকার, যেটা আমি বাড়ির থেকে ভীষণভাবে পেয়েছি। আমার প্যারেন্টস, আমার মা বাবা, আমার দাদা বৌদি সকলেই আমাকে খুব খুব সাপোর্ট করে, সবসময় ইন্সপায়ার করে যে হ্যাঁ, আমি একটা কাজের মধ্যে আছি, তার জন্য কখনোই দমে গেলে চলবে না। তোমার কাজের কথায় আসবো, কিন্তু আর্য মিত্রা রানী, রানী রানীর মতো তুমি গান গাও, আমাদের সকলকে মন ভরিয়ে দাও, এটাই আমরা চাই। আমরা পরবর্তী গানে যাব, কিন্তু তার আগে তোমার কিছু পেশার কথা শুনতে চাই। এই যে একটা কঠিন পেশায়, কঠিন বলবো না, তোমার ভালো লাগারই জায়গা, তবুও তো তার অনেক বাধ্যবাধকতা রয়েছে, কারণ মানুষের জীবন মৃত্যুর সঙ্গে প্রত্যেক দিনের কাজে তুমি মিলেমিশে আছো। তো তেমন কোনো বিশেষ ঘটনা কি হয়েছে তোমার চাকরি জীবনে যেগুলো মনে হয় যে সত্যি তো একজন মানুষকে বাঁচানোর মতো, মানে একজন মানুষের মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছে, তখন তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সেবা করা, তাকে সেবা দেওয়া ডাক্তারদের সঙ্গে প্রায় সমান তালে, সেটি করতে গিয়ে কী ধরনের অনুভব বা অনুভূতি হয়?
একটা ঘটনা আমার মনে পড়ে, সেটা হচ্ছে কিছুদিন, বেশ কিছুদিন আগেই, এক দেড় মাস আগেই এসএনসিউতে, তখন নাইট ডিউটি চলছে আমার, হঠাৎ এক কোলোডিয়ান বেবি আসলো। সেটা একটা জেনেটিক্যাল প্রবলেমের জন্য হয়ে থাকে। কোলোডিয়ান বেবির তার চোখ মুখ চেহারা, হ্যাঁ, একদমই অন্যরকম। তো সেটা সাধারণ মানুষ দেখলে হয়তো ভয়ও পেয়ে যেতে পারে। তো সেই বাচ্চার কেয়ার আমরা নিজে হাতে দিয়েছি, আমি নিজে হাতে দিয়েছি। তাকে ধরে তোলা, ফিডিং দেওয়ার চেষ্টা করা, তার চ্যানেল করার চেষ্টা করা, না তারা ঠিক বাঁচেও না। তবে তার মায়েরও কিছু সমস্যা ছিল, তার মা এরকমই কন্টিনিউ দু তিনবার একই রকমের বাচ্চার জন্ম দিয়েছে। তো আমরা তাকে কাউন্সেলিং করেছি যে নেক্সট টাইম যেন সে সুস্থ হয়ে নিজের ট্রিটমেন্ট করিয়ে তারপরেই এরকম ভাবনা চিন্তায় আসে। তো সেই বাচ্চাটিকে আমরা 3-4 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। দুঃখিত যে আমরা তাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি, কিন্তু এই ধরনের বাচ্চা যে এইটুকু সময়ও আমাদের সাথে ছিল, মানে সে যে কি অনুভূতি, আর মা তাকে দেখে যে কি খুশি হচ্ছিল, সেটা বলে প্রকাশ করার মতো নয়। আমরা তোমার পরবর্তী এই কাজের আরো কিছু ঘটনা হয়তো শুনবো, কিন্তু তার আগে আবার একটা গানে চলে যাই। বেশ, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলি রাতে জাগা পাখি। রজনী এখনো পাখি, আরো কিছু দিতে বাকি, বলে রাতে জাগা পাখি। না যেও না যে সলিল চৌধুরীর সুর, তিনি বাংলায় যখন গানটি তৈরি করছেন, কম্পোজ করছেন 1956 সাল, আবার পরক ছবিতে তিনি এই গানটিকেই ব্যবহার করলেন, শৈলেন্দ্রজি আবার এটিকে হিন্দিতে। এই জিনিসটা কি মজাদার, না? বাংলা আবার হিন্দি, এবং দুটোই কি সুন্দর, অদ্ভুত ভাবে ঠিক 1956 সালে তিনি লতাজিকে দিয়ে গাওয়ালেন, এবং তারপরে 1960 সালে পরক ছবিতে তিনি এটাকে ব্যবহার করলেন, শৈলেন্দ্রজি তার জন্য লিখলেন। বলিউড এবং টলিউড দুটোকেই মাতিয়ে দিয়েছেন। এবং সলিল চৌধুরীর গান গাইতে গেলে বা যখন তুমি তোলো, মনে হয় না এই সুরের মধ্যে এক ধরনের অন্যরকম একটা ব্যাপার আছে, একটা বাঁক আছে, যেগুলো মাধুর্যতা আছে, মানে সে যে কি সুন্দর, কণ্ঠে মনে হয় খুবই সহজ গান, কিন্তু যখন গাওয়া যায় কিন্তু তখন কিন্তু মনে হয় অতি সহজ গান এটি নয়। অবশ্যই তাই। আমরা পরের গান কি শুনবো?
এই গানটি শুনতে শুনতে কেবলমাত্র যে ছবিটা ভাসে সেটা যে রাজেশ খান্না আর শর্মিলা ঠাকুর, আরাধনা আরাধনা 1969 সাল। কিন্তু তার সঙ্গে আরেকটা বন্ডিং আছে, সেটা হচ্ছে শচীনদেব বর্মন এবং গৌরীপ্রসন্ন মজুমদার। আমরা পরের গানে যাব, কিন্তু তার আগে তোমার এই যে একটা সাংঘাতিক ধরনের কঠিন কাজের সঙ্গে তুমি প্রত্যেক দিন যুক্ত থাকো, অনেক সময় তোমাকে সেখানে থাকতে হয় এবং খুব অ্যাটেন্টিভলি থাকতে হয়, কারণ মানুষের জীবন নিয়ে কারবার। সেই সময় কাজ করতে করতে কখনো কি সুর মনে আসে গাও? অ্যাকচুয়ালি আমাদের প্রফেশনে অ্যালাউডই নেই, মানে ডিপার্টমেন্টটাই এমন সবসময় পেশেন্টস কেয়ার দিতে দিতেই সময় পেরিয়ে যায়। তবে হ্যাঁ, আমি সত্যি কথা বলতে গুনগুন করি না তা নয়, নাইট ডিউটিতে বিশেষ করে। হ্যাঁ, আমার কাটিয়ে ওঠারও একটা যেন মানে অধ্যায় ছিল এই গান, মানে ঘুম পাচ্ছে একটু গান গেয়ে নিলাম, ঘুমটা কেটে গেল, আবার ডিউটি করছি, এরকম ভাবেই চলতো আমার ডিউটি। এবং আর এখন আমি একটা ইন সার্ভিস কোর্সে এসেছি, সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার CHO, তো সেখানে আমি ক্লাসরুমে আছি আর সেখানে পড়াশুনোর মধ্যে আবার নিয়োজিত। হ্যাঁ, আবার পড়াশুনো শুরু হয়েছে, 6 মাস পরে আমাদের পোস্টিং হবে। তো এখন গানটা একটু মানে বেশি সময় গাইতে পারছি, এটা আমার একটা বিশেষ পাওনাই বলা যেতে পারে। তাহলে আরেকটি গান শুনে নিই। বেশ, দিল নে কাহা চুপকে সে ইয়ে ক্যা হুয়া চুপকে সে, কিউ নাহিন লাগ রহি হ্যায় ইয়ে ধরতি গগন, মেনে পুছা তো বোলি ইয়ে পাগলি পবন, প্যার হুয়া চুপকে সে ১৯৯৪ সালে এই ছবিটি যখন রিলিজ হয় এবং তারপরেই গানটির যিনি গিয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তিজি, তিনি কিন্তু এই ছবিটির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমরা পরবর্তী গানে যাব, এবার কি ধরনের গান শোনাবে? কহনে তো মুঝে তুমসে মোহাবত হো গই হ্যায় মুঝে পলকো কি ছাও মে রহনে দো, এহসান তেরা হোগা মুঝ পর দিল চাহতা হ্যায় ও, কহনে তো মুঝে তুমসে মোহাবত হো গই পলকো কি ছাও মে রহনে দো, এহসান তেরা হোগা মুঝ পর।
तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो एहसान तेरा हो दो मुझ पर। क्या बात, रफी जी लता जी डुएट गान जंगल छबिर गान। এতক্ষণ ধরে আমাদের যে সঙ্গীত শিল্পী আর্য মিত্রের সঙ্গে যারা বাজাচ্ছেন তাদের সঙ্গে আমরা পরিচিত হইনি। আমার একদম বাঁদিকে রয়েছে গিটারে শুভদীপ মুখোপাধ্যায়, রয়েছেন অর্গানে সিনথেসাইজারে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, তারপরে রয়েছেন তবলায় রানা সরকার এবং ধ্রুবজ্যোতি রায় রয়েছেন অক্টোপ্যাডে। আমরা আবার সুরে ফিরে আসব, এটাই শেষ গান, আমরা এই গানটি দিয়ে আমরা শেষ করব। এবার কি গান শোনাবে? ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। ও সয়না 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 গো সয়না, এত জ্বালা সয়না ঘরেতে আমার মন। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। টিপ বোঝে না টপ বোঝে না, আরে কেমন বাপু লোক বলো। আরে খুব শিয়ানা তো,